স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীতে বিএনপি সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা আহত ছয় নওগাঁয় গুটিয়াম নামানোর মধ্য দিয়ে আমপাড়ার মৌসুম শুরু শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী মহানগর বিএনপির সমাবেশ থেকে সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা ভাঙচুরের ঘটনা ঘটেছে এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বৃহস্পতিবার বিকেলে নগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিকদের এই হামলার ঘটনা ঘটে বিএনপির হামলায় আহত সাংবাদিকরা হলেন চ্যানেল টোয়েন্টি ফোর এর ক্যামেরা পারসন এলিন সময় টিভির আব্দুল সালাম দীপ্ত টিভির ইসলাম এসএ টিভির আবু সাঈদ গাজী টিভির খোকন এবং নিউজ টোয়েন্টি ফোর এর বাপি প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে বিকেল পাঁচটা বিশ মিনিটে বিএনপির প্রতিবাদ সমাবেশ চলাকালে যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে পরে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেই দৃশ্য ধারণ করতে গেলে যুবদল ও যুব মহিলা দলের বেশ কয়েকজন সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায় এতে এই ছয় সাংবাদিক আহত হয় পরে সাংবাদিকরা হামলার প্রতিবাদে বিএনপির কর্মসূচি বয়কট করে সেখান থেকে চলে যান জানতে চাইলে নগরীর বয়লিয়া থানার ওসি মাঝারুল ইসলাম বলেন ঘটনাটি শুনেছি পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে যারা এই হামলার সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে আমের রাজ্য হিসেবে পরিচিত নগর পোর্সা সাপাহার ও সহ জেলার বিভিন্ন উপজেলায় বুধবার থেকে গুটি আম নামানোর মধ্য দিয়ে আমপাড়ার মরশুম শুরু হয়েছে তবে এবছর তিন দফা ঝড় বৃষ্টি এবং খরার কারণে ত্রিশ থেকে চল্লিশ ভাগ আম গাছ থেকে ঝরে পড়ায় কিছুটা হতাশ আম চাষিরা এবার ভালো দাম না পেলে করোনার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন না বলে জানিয়েছেন তারা তবে কৃষি বিভাগ বলছে আমের গ্রোথ ভালো থাকায় এবং করোনা প্রকোপ না থাকায় এবার আম চাষিরা ভালো দাম পাবেন প্রায় এক হাজার মেট্রিক টন আম বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা তাদের নগা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন তুফাইল হোসেন কৃষি বিভাগের হিসাব মতে জেলায় এবছর উনত্রিশ হাজার আটশো পঞ্চাশ হেক্টর জমিতে আম চাষ করা হয়েছে সেখান থেকে প্রায় সাড়ে তিন লাখ মেট্রিক টন আম উৎপাদন হবার কথা তবে তিন দফা প্রাকৃতিক দুর্যোগে কাঙ্ক্ষিত উৎপাদন আর ভালো দাম পাওয়া নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে আম চাষীদের কপালে করোনার ক্ষতি পুষিয়ে নিতে আশায় বুক বেঁধেছে তারা আমের মুকামগুলোতে গুটি জাতের আম বিক্রি হচ্ছে এক হাজার আটশো থেকে দুই হাজার টাকা মন দরে আজকে খুব একটু আম নাই তিন দফায় ঝড় বৃষ্টিতে আম অনেক পড়ে গেছে আমের দাম খুবই কম যদি আমের দাম সত্তর থেকে আশি টাকা হয় তাহলে যারা আম চাষ করেছে আমের বাগান মালিক তারা হয়তো আম বেছে পুষিয়ে নিতে পারবে আজকে প্রথম গুটি আম আমরা আমরাছি তো এখন যদি দাম যদি ভালো থাকে তাহলে আমরা একটু লাভবান হতে পারবো আর যদি দাম যদি খারাপ তাহলে তো আমাদের লস হবে লস হবে মানে মেলার আম ঝড় সবটাই পড়ে গেছে অনেক ওই খরায় পড়ে গেছে এই জন্য আমাদের লস হবে তো গতবারে তো মন বিক্রি করছে আমরা পঁচিশশো চব্বিশশো টাকা মন বিক্রি করছি তো এবার মনে করেন একটু প্রতিটা জিনিসের দাম বেশি মনে করেন বিশ কিনবা চাষি মনে করেন আর গত বছর যে বিশ কিনছি তার থেকে মনে করেন বেশি দামে কিনা লাগছে তো সেই তুলনা হিসাবে আমাদের মনে করেন দাম বেশি হতে হওয়া লাগবে মনে তিন থেকে চার হাজার টাকা মন হলে মনে করেন আমাদের পড়তে হবে নগার আম সবচেয়ে সুমিষ্ট ও শতভাগ ফরমালিন মুক্ত দাবি করে বাগান মালিকরা বলছেন আম পুষ্ট হওয়ার পর গাছ থেকে পাড়ার কারণে স্বাভাবিকভাবে পেকে যায় ফলে এখানে ফরমালিন বা অন্য কোনো কেমিক্যাল ব্যবহারের প্রয়োজন নেই এটি জেলা প্রশাসকের অনন্য উদ্যোগ বলে জানান তারা আজকে থেকে আমরা গুটি আম পাড়া শুরু করেছি ইনশাল্লাহ এক তারিখের পর থেকে আমরা ক্ষীরাপাত বা হিমসাগর এবং পর্যায়ক্রমে ল্যাংরা তারপরে আমরুপালি এবং নাকফজলি আমগুলো আমরা পাড়া শুরু করব বর্তমানে গুটি আম চলতেছে চল্লিশ পঞ্চাশ টাকা কেজি আমাদের যেগুলো আমরা চাষ করা আমগুলো যেমন ক্ষীরাপাত বা ন্যাংরা এগুলো যদি আশি থেকে নব্বই টাকার মধ্যে দাম থাকে তাহলে আমরা বিগত দিনের ক্ষতিগুলো পুষিয়ে নিতে পারবো কৃষি বিভাগ বলছে আমি কেমিক্যাল ব্যবহার রোধে গেল চব্বিশে মে পর্যন্ত গাছ থেকে আম পাড়ার উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন এর ফলে পঁচিশে মে থেকে নগার বাগান থেকে আম পাড়া শুরু হয় এরপর পর্যায়ক্রমে গোপালভোগ ক্ষীরাপাত ফজলি নাগফজলি ল্যাংরা হিমসাগর আরশিনা আম্রপালি সহ অন্যান্য আম পারা হবে এবার আমের ফলন মোটামুটি ভালো একটু সামান্য একটু প্রাকৃতিক ঝরে কিছু আম ঝরে পড়ে গিয়েছিল কিন্তু আমের এবার গ্রোথটা ভালো থাকার কারণে আমার মনে হয় পরিমাণগত দিক দিয়ে বা উৎপাদনের দিক দিয়ে এটা তেমন কোনো প্রভাব পড়বে না আর বিগত সময়ে আমরা দেখেছি করোনার কারণে আমাদের যোগাযোগ ব্যবস্থার একটা সমস্যা ছিল ট্রান্সপোর্টের একটা সমস্যা ছিল এবং ভোক্তা পর্যায়ে আমের একটু চাহিদা কমে যাওয়ার কারণে আমাদের আমের দাম বিগত বছর পায়নি কিন্তু এবার কিন্তু দেখা যাচ্ছে যে এবার আমের বাজার দর একটা খুব ভালো এবং বাজারে ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে শুধুমাত্র বাংলাদেশি বাজার না এবং নওগাঁ থেকে প্রায় অনেক আম দেশের অনেক বাইরে প্রায় এক হাজার মেট্রিক টন আম প্রায় আমাদের দেশের বাইরে যাচ্ছে সংশ্লিষ্টরা বলছেন ধান বা অন্যান্য ফসলের চেয়ে আম চাষ লাভজনক হওয়ায় দিনে দিনে জেলায় বাড়ছে আম বাগানের সংখ্যা প্রতি বছরই যুক্ত হচ্ছে নতুন নতুন জাত তো ফায়ের হোসেন বরেন্দ্র টিভি রাজশাহী মাদককে রুখবো বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ব এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে মাদক দ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্ম কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে শহরের একটি রেস্টুরেন্টে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় কর্মশালায় বক্তব্য রাখেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ এছাড়াও পুলিশ সুপার লিটন কুমার সাহা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় অতিরিক্ত পরিচালক ফজলুর রহমান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আলমগীর হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন কর্মশালায় জেলার প্রতিটি উপজেলা চেয়ারম্যান পৌর মেয়রবৃন্দ জেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন কর্মশালার উদ্বোধনী বক্তব্যে বক্তারা বলেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন এরপর থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বাহিনী মাদক নির্মূলে কাজ করে যাচ্ছে কিন্তু সমাজ থেকে সম্পূর্ণভাবে মাদক নির্মূল করা সম্ভব হয়নি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমাজের সকল স্তরে মাদক ছড়িয়ে পড়েছে যার পরিণাম ভয়াবহ সমাজের সকলের ইচ্ছাশক্তিকে জাগ্রত করে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে সেই লক্ষ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ প্রশাসনের সকলেই একযোগে কাজ করে চলেছে সবাইকে সচেতন হয়ে সস স্থানে থেকে একসাথে সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে পরে অংশগ্রহণকারীরা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে খসড়া কর্মপরিকল্পনা উপস্থাপন করেন এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ